নমস্কার, আমি দিবাকর কাপালি, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে করিমগঞ্জ তথা বরাক তথা আসাম প্রত্যেক নাগরিককে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। মায়ের আগমনে সবার জীবনে যাতে সুখ শান্তি সমৃদ্ধি এবং ভালোবাসা আসে এবং সবাই উন্নত হতে পারে, তার জন্য মা দুর্গার চরণে কোটি কোটি প্রণাম জানাই। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আবারও করিমগঞ্জ তথা বরাক ব্রহ্মপুত্র সব ধরনের নিম্ন এবং উচ্চ শ্রেণীর সব ধরনের মানুষকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এবং তার সঙ্গে একটি কথা আমি বলতে চাই যে সমাজের অতি নিম্ন এবং গরিব অসহায় মানুষকে আজকের দিনে আমরা সংকল্পবদ্ধ হতে হবে যে সব মানুষকে, গরিব অসহায় মানুষকে কিভাবে সাহায্য করা যায়, ওদেরকে কিভাবে উচ্চ স্থানে বসানো যায়, ওদেরকে কিভাবে মনে শান্তি দেওয়া যায়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। নমস্কার।